যতটা দেখতে পেয়েছি অতটাই থাক। এই যে ঠান্ডা তার মধ্যে গেছি হাঁপিয়ে ভাই। Guys, what's everybody? I'm your IT Mike and welcome back to my channel Graphics. So guys, good morning from Gangtok. It's day 2. এখানে আর কোনো পার্টির ব্যাপার নেই। তো ব্যাপারটা হলো এখন সকাল বাজে, এখন সকাল বাজছে 10:16। আমাদের গাড়ি আসবে, আমরা সাইট সিনে যাবো, বলতে গেলে বানজাকরি ফলস, দেন ওদিকে টেম্পল মনেস্ট্রি, ওগুলো বন্ধ আছে আজকে, যার কারণে আমরা আজকে যাবো হনুমান টক, আফটার দ্যাট নিজে চিড়িয়াখানা, তারপরে গণেশ টক, এইসব জায়গায় যাবো। অ্যান্ড বলেছিলাম যে আগে এই আসছি যে ব্লগটা সে রুম দেখাবো, এটা হলো আমাদের রুম, ঠিক আছে। এখানে একটা বেড আছে, দেন এখানে একটা বেড, আর এটা হলো আমার, হ্যাঁ জানি গোছানো নেই, বেড তো বেডই হয়। দেন হলো বাইরেটা, ও বাই দ্য ওয়ে তোমাদেরকে ভিউটা দেখাই আমি একবার, আপনারাদের কালকে রাত্রির ভিউ দেখিয়েছিলাম, সকালের ভিউটা দেখা হয়নি, আমি দেখাই ফ্রম মাই রুম অ্যান্ড হিয়ার ইট ইজ কাঞ্চনজঙ্ঘা। সিরিয়াসলি যা অসম লাগে না, সকালবেলা ঘুম দিয়ে উঠে এরকম একটা জায়গা, আর ওর সাথে এই যে ওর সাথে গরম গরম ম্যাগি, আর কি চাই বস, পাহাড়ে এসে ম্যাগি না খেলে আর হয়। সো হিয়ার ইট ইজ গাইজ, দেখি অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। তো গাইজ আমাদের ব্রেকফাস্ট ডান, সামনে গাড়ি এসে গেছে, সাইড সিনে যাব। আমি আর সুমিত এসে গেছি, এখনো আরও বাকি আছে দুজন, ওরা আসছে, আসুক তারপরে। তো গাইজ আমরা উঠে গেছি গাড়িতে, চলো আস্তে আস্তে দেখা যাক কেন হয়ে যায়। এই যে রেডি হয়ে চলে এসেছি এখানে ঘুরতে, চলো দেখা যাবে কেন হয়ে যায়। আমি কিন্তু ইউটিউবে কোনো গান বসাতে পারি না, গান বসালে এটা কপিরাইট দিয়ে দেয় আমাকে, তাহলে আরে হয় না কেন জানে না। সিকিম আসবে আর নেপালি গান শুনবে, এটা হয় কোনো সময়? দেখাবো গাড়ি চলে এখন। নিচে গাড়ি কালকে যাওয়া বলছিলাম না, ওই দেখ মন্দির উপরে এটা করিয়া নাকি দিদি ওটাই বাকি, ওই জায়গা বসে থাকতে হবে, জীবন শুরু করতে হবে। মিশে আছে
বল যে পাপা বললো কালকে লাশুন পাঠিয়ে দেবে। এক্সিটেড ফ্রম দা রোপওয়ে সেন্টার, বিভৎস লাগলো, বিভৎস। ভয়কে জয় করে চলে এসেছি, কি করে ভয়কে জয়। সিরিয়াসলি ভালো লাগলো, খুব ভালো ছিল ভিউটা। তোমরা তো দেখলে তোমরা বুঝতেই পারলে খুবই ভালো ছিল ভিউটা। পয়সা ভসুল এই জলের বোতলটা অনলি ফর সিকিম, সিকিম ছাড়া কোথাও পাওয়া যায় না। রুবাম খেয়ে বলতো কেমন খেতে, রিভিউ রিভিউ দেবো, রিভিউ। খেলে মুখ দিয়ে কী বেরোয়, সিকিম সিকিম বেরোয়। জলটা খেয়ে মুখ দিয়ে সিকিম 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 এরম বেরোয়, সিকিম মানে এই জলটা এত পরিমাণে একটা তীত ভাব আছে না। ক্যামেরার দিকে দেখা, হ্যাঁ সিকিম 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 সিকিম, ওটা জল না, এটা সিকিম। সিকিমে এলে এই জলটা অবশ্যই খাবেন, এটাকে বলে সিকিম। এই জলটা যতই খাবেন আপনার তত সিকিমের প্রতি ভালো, তত না না ইমিউনিটি বাড়বে, ইমিউনিটি বাড়বে, আর আয়ুটাও বাড়বে, আর হচ্ছে হচ্ছে দীর্ঘজীবী হবে, তো দীর্ঘজীবী। বাহ, গুড রিভিউ। এই শুধু এইমাত্র এই ছেলেটা সিকিমে এসেছে, কি করতে এসেছিস? তোলার জন্য, ছবি তোলার জন্য। ঘুরতে আসিস নি? ঘুরতে এসেছি, তার মধ্যে ছবি তুলি। তুই মানুষ, লোককে দেখাতে হবে না? দেখ তুই মানুষ, তুই কি মানুষ? এত টাকা খরচ করে এসেছি, ছবি তুলবো না কোনো জায়গায়? নে সিকিমের জল খা, রিভিউ লাগবে কিন্তু। ফ্রিজ লাগবে না এখানে? হুম, ফ্রিজ লাগবে না এখানে, ফ্রিজ লাগবে না। এমনি জল ঠান্ডা, সেটা তো পরের কথা। তুই কি করতে এসেছিস? আমি ছবি তুলতে এসেছি। সেটা আমাদের গাড়ি, উঠে পড়বো গাড়িতে। এবার ভাইয়া এই বালা খোল দিছি, গাড়ি মে লাগে গা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে না, সমঝা। ভালো হিন্দি গান চালা, হিন্দি গান চালা, হিন্দি গান। হ্যাঁ হ্যাঁ, হিন্দি গানা। আরে হম কাহা যায়েঙ্গে? টিপিটোলজি মিউজিয়াম, টিপিটোলজি মিউজিয়াম, বুদ্ধা স্তূপ, বুদ্ধা স্তূপ। লিং টুয়ার্ড ক্যা থা ওয়ালা, বুদ্ধা স্তূপ, আর এক টিবেটোলজি মিউজিয়াম, টিবেটোলজি মিউজিয়াম। আর উধার যায়েঙ্গে, উসকে বাদ আর বহুত সারা জায়গা হয়, জায়গা হ্যায়। আমি হিন্দি তে কেন বলছি? ওর পরে ওটা ছাড়া অনেক কটা ভালো ভালো জায়গা আছে। ছবি তুলবো, মার খাবি, ছবি তুলবো, মার খাবি। ইচ্ছে ইচ্ছে করে টিআরপি নেয়, এদের কোনো কাজ বাজ নেই না, লোকে দেখে এই জন্য ইচ্ছে করে টিআরপি। চলো গাইস যাই, নেক্সট লোকেশন। কি আমাদেরকে টাকাও দিন না, রিভিউ দেবে? এত সুন্দর রিভিউ দিলাম, জলটা কিনেছে কি? আমাদের কলকাতা সব জায়গায় বিখ্যাত, ক্যালকাটা সুইটস। হ্যাঁ গাইস, উই আর ইন বুদ্ধা স্তূপা, দ্য থিং ইজ রাস্তাটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, জাস্ট জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। মাথা নষ্ট রাস্তা আর কি, মাথা নষ্ট রাস্তা আর কি, সিরিয়াসলি। এই যে রাস্তা, সিরিয়াসলি এটা রাস্তা? হিয়ার ইট ইজ। আয় শ্বাস ফুলবে কিন্তু আস্তে আস্তে, দৌড়াদৌড়ি কর। তো গাইস পৌঁছে গেছি, হ্যাঁ ছবি কেন তোলা হয় না? বিভৎস ব্যাপার আর কি।
ওয়াও কত পরে জল চলে সিংসাম থেকে কিছু একটা আছে প্লিজ দু না শিখে কিছুটা আছে ওখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছি জায়গাটা বুদ্ধস্তূপাদি বেরালাম রাস্তা গড়ি গড়ি নিচে চলে যাবো পেছনে বুদ্ধস্তূপা ছিল ওরা আসছে আর লোকেশন আছে খুব সুন্দর লোকেশনটা গেলটা কোথায় আসার সময়তেই দেখলাম আমি লোকেশন আরে রাস্তা ছিল এখানটাতে আমি ভুলে যাচ্ছি কোথায় আয় দেখি নিচে ও এই যে এই রাস্তাটা এই যে এখানে একটা রাস্তা আছে দেখাচ্ছি চলো বুঝতে হবে আর এটা মনে হয় এটা রাস্তার কুকুর হিয়ার ইজ দ্য প্লেস রাস্তার ভেতরে ছবিটা তুলবো অসম লাগবে আর ওই দেখা যাচ্ছে ওই যে বুদ্ধস্তূপা চলো পজিশনটা যাই ছবিটা তুলে নিই তো গাইস ইটস দ্য লোকেশন এখানে অনেক কটা ছবি টবি তুলেছি যদি তুমি দেখো আমাকে ইনস্টাগ্রামে মানে যদি তুমি ছবিগুলো দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করো সিকিম 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 তো চলো এখান দিয়ে যাই মে হু খল না ও তো চলো গাইস যাওয়া যায় মিউজিয়ামের দিকে ঠিক আছে যাওয়া যাক যারা সত্যি খুব সুন্দর এরপর আমি জানতাম না যে আমরা যাবো রোপওয়েতে আমি জানতাম যে যেদিনকার ফিরবো তার আগের দিন রোপওয়েতে যাবো ভাই বাট আজকে বাবা ঠিক করে দিয়েছিল রোপওয়ের কথা চলো এবার যাওয়া যাক ওখানটায় ভাই দাবে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো মানে পুরো হেভেন 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 না হেভেন হেভেন পয়সা বাইসুল চলো ওখানে যাওয়া যাক হ্যাঁ ভাই বল 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 এ দেখ ওখান দিয়ে নিচে পড়ে যাবে মুতে দিয়ে যা না না তাহলে ফাইন করে পুলিশে 5,000 টাকা জানিস হ্যাঁ তুই তো বলেছিস নো টয়লেটে গিয়ে তো বলিস কাউকে জিজ্ঞেস কর না ড্রাইভার দেখে টয়লেট কোথায় না না এখন মিউজিকের ওখানে কি করবি কি খেলি সিকিম ওয়াটার না সিকিম ধর আরে টিকিটটা আর 20 টাকাটা ধর এত বড় লোক আমি তো জানি একটা ফটো এলে হা কত সুন্দর লাগছে ইনস্টাগ্রামের সামনে দেখবো আমার দ্বারা একটা ভুল হয়েছিল বলছিলাম যেটা বুদ্ধ মিউজিয়াম অ্যাকচুয়ালি এটা বুদ্ধ মিউজিয়াম না এটা টিবেটিয়ান মিউজিয়াম ভেতরে ভাই সিরিয়াসলি 20 টাকা পুরো ভাসুল ভেতরে যা দেখলাম না ইনসেন ইনসেন অনেক কিছু দেখে ফেলেছি মানে সিরিয়াসলি 154 বছর মানে যে বছরটা ছিল আর কি 954 মনে না 984 বোধহয় 984 এটা মানে যখন আমাদের পৃথিবীর বয়স ছিল 984 তখন থেকে 1054 না হ্যাঁ তখন 1054 মানে সেই সময়কার জিনিসপত্র এরা এখনো সংরক্ষণ করে রেখেছে মানে সিরিয়াসলি কে রাখে এরকম হিয়ার ইজ দ্য লোকেশন চলো বাইরে যাক অন্য জায়গায় যেতে হবে এবার গাইস এখন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি হনুমান টক হনুমান টক যাচ্ছি পাপাও আসছে হয়তো বাইকে করেও যেতে পারি দেখা যাক মানে চলো যাই এখন ক্যামেরাটা অফ রাখছি অতটা চার্জ নেই আর কি যাই হনুমান টক মানে সিরিয়াসলি এরকম ছিল না আগে হনুমান টক পাথর টাথর ছিল আমি যখন 4-5 বছর আগে এসেছিলাম এখানে পাথর পাথর ছিল এখানে অন ওয়েল মেনটেইনড হয়ে গেছে এখন এটা
দেখা এবার পেছনটা, ওইটার একটা পাহাড়, ওটার একটা পাহাড়ের টপ, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হলো আরেকটা পাহাড়ের টপ, মানে গ্যাংটক যে পাহাড়টায় রয়েছে আর কি, ওই পাহাড়ের টপ হলো হনুমান টক। হোয়াট আ সিনিক ভিউ ব্রো, সিরিয়াসলি। তো চলো ওপরে উঠা যাক, ওপরে গিয়ে দেখা যাক কি কি আছে। চলো গাইজ, এন্টার করি হনুমান টক। কি লেখা আছে সেটা একবার পজ করে তোমরা পড়ে নিও আর কি, যদি দেখা যায়। তোরদের দুশ্মন কি করবি, ডোন্ট টাচ এনি অবজেক্ট, ধরবি না এগুলো, আগে এগুলো ধরা যেত জানিস। সঞ্জীবনী যাই না, সত্যি না ইনসেন। কি করবো বস, ব্লক করছি, সব করতে হয়। আয় দাঁড়া উঠবো, এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড নয়, এখানে রামায়ণ আছে পুরো এখানটাতে। ওপরটায় যাস না, এই দেখ, ওপরটায় চল ভাই। রে ভাই এটা কি ভাই, জীবন সার্থক, সত্যি জীবন সার্থক, টাকা উসুল, জীবন সার্থক, টাকা দিয়েছে সেখানে, মানে ঘুরতে স্যার টাকাটা উসুল পুরো। আমার যতদূর মনে ওটা মানে একটা ভিউ পয়েন্ট, এটা কি রে, ভিউ পয়েন্টে যাবি আর না, এখনো তো অনেক কিছু বাকি আছে, ওগুলো দেখে আসি, চ চ। আবার ছবি, ইয়ো বয়, এটা কি, আই এম ইন হেভেন। সিরিয়াসলি এরকম ভিউজ কোথায় পাবে আপনারা, কোথায় পাবেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আসেন এখানে, এসে একবার ভিজিট করে যান, এখানে ভিউটা দেখছেন, নাইস ভিউ। আমাকে ফটো তোলা, দুজন দুজনের ছবি তুল, ক্যামেরাটা বের কর। ওর দ্বারা কোনোদিন ব্লগিং হবে না, এর দ্বারা ব্লগিং হবে না, করবো না ও ব্লগিং করতে গিয়ে এরকম ভাবে ধরে ফোন, ঠিক আছে, ওর দ্বারা ব্লগিং কোনোদিন হবে না, কোনোদিন জানি না কি সব জিনিসগুলো। তুই তো কত কিছু বলিস, আমি মেকওভার ভিডিও বানাবো, ঠিক আছে, তো এরকম ভাবে বানাবি নাকি, ওটা তো এরকম ভাবে বানাতে হয়, সেটা তুমি আমাকে শিখিয়ে দিবি, তুই তো বলতে একদিন, আমি তো বললাম, তুমি আশীর্বাদ করলে, আমি বললাম তোকে যে আমার দিয়ে ক্যামেরাটা ঘোরা, বললাম সোজা কথা, তুই এরকম করে দিলি। গণেশ টকরিয়া না, এ ये वाला जू है, वो वाला गणेश टॉक। हेलो गाइस, चले এসেছি আমরা এখন গণেশ টক, এই যে আমাদের আদিত্য দা, আরে পড়বে এই সব, কি সব পড়ছে, ড্রেস আপ করছে, এখন ছবি তুলবে, মুন্ডি আছে আমাদের, কি বলবো তুমি, কোনটা আমাকে
দেখতে কেমন লাগবে? খুব ভালোই লাগবে এখানকার মতো। ও আমাকে এমনিতে তুই বলছিলিস না? ঠিক ঠিক। এই যে আমাদের আদিত্য দা, আরে এরকম হয়ে গেছে ওদের মতো, এরকম ভাবে কে ব্লক করে? ভাই ভাই মন্দিরটা দেখা, তুই ইডিয়েট একটা, এই ইডিয়েট আছে একটা, কেমন করে ব্লক করতে হয় জানে না। করে দিলাম, করে দিলি, এরম ভাবে কি করে? আমি করি। ইয়ো সেই লাগছে রূপম কই? রূপম কই দেখ না, ওখানে রূপম আছে কিনা। ডাক 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 ওকে ডাক। मैडम बीसवे को भी किचन है लोकल ड्रेस पहन के सर। मैम हम लोग को 50 रुपीज़ से एक जन का पहनना है, तो अपने कपड़े डालना है, कुछ भी बोलना नहीं है। कहाँ फोटो खींचाना है? अच्छा, सिर्फ जाने के टाइम देख के जाना पड़ेगा, वही बात है। हट এবারে ইচ্ছা মনে হচ্ছে। তুই বক কম, তুই চুপ থাক, তুই বক কম। ম্যাডাম পেন লাগে, লোকাল ড্রেস 50 রুপিস এই জন্য পেন না, 50 হে পেন না, তো ওপর ভিউ পয়েন্টে ঠিক আ সকতে আইয়ে পেন না। ম্যাম পেন লিজে, কপড়ে কপড়ে ডাল না, কুছ কোন না। আইয়ে আইয়ে, এই দে, এটা কি? 50 হে আইয়ে না, তো কি টিভি লাগবে, তো কি লাগবে, বারবার তো কি নিকল দিতে থাকা। আইয়ে ম্যাম, ক্যামেরাটা ক্যামেরাটা ওর লাগবে না, ওর লাগবে না, সেটাই বলছি। আব কে উপর জানা পড়েগা, আব কে উপর জানা পড়েগা, আন্টি উপর জানা পড়েগা। আর ইয়ে সব ক্যা করে? এই কাপড়া রেখে ব্যাগ লিয়ে দিজিয়ে। ঠিক আছে, ইয়ে সব ইধার রেখে, কিছু নেই হোগা ইধার। ঠিক আছে চল, হাম ইধারই রেহে। ঠিক আছে আন্টি, আতে হ্যাঁ, আকে পেমেন্ট করতে হ্যাঁ। চাও কি লাগছে? লোকাল লোকাল এখান থেকে ড্রেস আপটা হেভি দিয়া ট্যাং ট্যাং জোর নেই আমার হাতে। উপরে কোথায় যাবি এটা পরে? বিচ্ছিরি ভাই, ডিএসএলআর তো হাতে হেভি ছবি তুলে দেবো। হ্যাঁ টুপিটা কিন্তু সেটা ভাঙা, দেখ ঝুড়ঝুড়ি ঝুড়ঝুড়ি টুপিটা নিয়ে নেবে ভাই, পরে থাক না, টুপিটা বিপদ না, কি নোংরা দেখ টুপিটা। এ তাহলে মনে থাম্বনেইল হয়ে যাবে, থাম্বনেইল। আর কত উপরে ভাই গণেশ স্টক? সেকেন্ড ডে উইথ লোকাল ড্রেস, সেকেন্ড ডে উইথ লোকাল ড্রেস নাকি টাইটেল? হ্যাঁ হ্যাঁ এই যে আমি, দেশে ঠিক আছে তো? এই যে আমি, আর এই যে সুবিন সরকার, সুবিন সরকার মন্ত্রী মন্ডল। হাই শিবা, খুশু শ্যাম হয় শিবা, শিবা বাজবা, শিবি পুয়া শখা, শিবা 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 জল লো শিবা শিও জমা। বন্ধুগণ, নাও উই আর হেডিং টুয়ার্ড তাশি ভিউ পয়েন্ট, তাশের ভিউ পয়েন্ট আবার ওপরে উঠতে হবে, ওইটা হলো তাশের ভিউ পয়েন্ট। চল চল মোটা বলছে আর কি, তাশের ভিউ পয়েন্ট ওঠার আগে যে কিতা পেয়ে গেছে। কি গরম ভাই, কি গরম গরম গরম, খুব গরম। তো একটা ফুড প্লেট শেষ করলাম, তো একটা ফুড প্লেট শেষ করলাম, নারকেল খেলাম, এবার মুনপাল নেবে। তুই চানা নিবি না তাহলে? চানা নেবো।
এটা চানা নেবে আর পাও ভাজি একটা এটা পাও ভাজি নেবে এটা ফুড প্লেট এটা ফুড প্লেট নেবে সুমিত সব হয়ে যায় টুটো টেবিলে রেখে দিই চিজ খাবে চিজ 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 ম্যাগি খাবে আমি চিজ ম্যাগি এই চিজ ম্যাগি খাবে এইটা আজ চিজ ম্যাগি পাও ভাজি চানা পুরো ফুড আর এই হলো ভিউজ ঠান্ডার সময় চিজ ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা কষ্ট হচ্ছে তো তো কাঞ্চনজঙ্ঘা যতটা দেখা যায় এখানে শুটিং চলছে যতটা দেখতে পেয়েছি অতটাই থাক এদিকে ঠান্ডা তার মধ্যে গেছি হাঁপিয়ে ভাই হোটেলে গেলে এখন বাটারফ্লাই তো বাটারফ্লাই কেন বলছে এখন ইয়ে আছে ফলস নিচে চ নিচে যাই গাড়িতে গিয়ে কথা বলছে বিভৎস ঠান্ডা কোথায় সো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি রুমে বিকজ এত ঠান্ডা পড়েছিল এত ঠান্ডা পড়েছে আমি সেই যে ওখানে ভিবন্ডে ব্লগটা যে বন্ধ করেছি আমি আর ব্লগ অনই করতে না হাতটা পুরো জমে গেছিলো ঘরটা গরম বলে খালি গায়ে বসে তোমরা বলতে পারো বলতেই পারো না বলার কিছু নেই যে হাত জমে গেছে তুমি খালি গায়ে করে বসে আসো সো ভাই বিগত ঠান্ডা চলো গাইস ব্লগটা দেখো না লাস্টে দেখো যেখানে অবশ্যই ব্লগটা দেখেছো ঠিক আছে চুপ তো গাইস ব্লগটা অবশ্যই দেখেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো আমার কি কি ভুল আছে বা কি কি ঠিক আছে সব কমেন্ট করো আমার জানো কিছু ভালো লাগলো কমেন্ট করো কিছু খারাপ লাগলো কমেন্ট করো তো সাবস্ক্রাইব করো ভুলো না আর বন্ধুদেরকে পাঠিও যদি তোমার তোমার নিজের ভালো লাগে তো তুমি বন্ধুদেরকেও পাঠাও তারাও যাতে দেখুক ভিডিওটা আর জায়গাগুলো যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এখানগুলো এসে টাটা